হ্যালো বন্ধুরা, শিবাঙ্গী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করতে চলেছি পনির মশালা গ্রেভি। তো পনির মশালার তৈরি করার জন্য আমরা প্রথমে পনিরগুলোকে কিউব করে কেটে তার মধ্যে মরিচ দিলাম, নুন দিচ্ছি, আর কসুরি মেথি দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15-20 মিনিটের মতো। ভালো করে মেখে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের মতো। পনির মশালা গ্রেভি তৈরি করতে লাগছে পনির, আদা রসুন বাটা, সাদা তেল, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা রয়েছে, আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি, মরিচ। কড়াইতে তেল গরম করে আমরা পনিরগুলো ভেজে নেব। জাস্ট এপিট আর ওপিট করে ভাজবেন, নাহলে বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। ভেজে তুলে নেব। এরপরে কড়াইতে আবার তেল দিয়ে আমরা গোটা জিরে ছেড়ে দিলাম, এরপরে বাটা পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করছি। বন্ধুরা, আজকে রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপরে কিউব করে কাটা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি, এখন আমরা গুঁড়ো মশলা গুলো দিয়ে দিলাম, গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। নাড়াচাড়া করে টমেটো গুলো দিয়ে দিচ্ছি, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, নুন দিচ্ছি,
জল দিলাম। জল দিয়ে ভালো করে কষাচ্ছি। জল দিয়ে ভালো করে কষানো হচ্ছে। জলটা ফুটে গেছে, ভাজা পনির গুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে ফুটে উঠেছে, জলগুলো টানতে হবে, একটু জলটা টেনে আসতে হবে। জলটা টেনে গেছে, কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নিতে হবে। আমাদের পনির মশলা রেডি। গরম গরম রুটি রুমালি পরোটার সঙ্গে খাবেন, ভালো লাগবে।